নদিয়ার নবদ্বীপে পৃথিবী ফাউন্ডেশনের উদ্যোগে থ্যালাসেমিয়া নির্ণয় শিবিরে যুব সমাজের ঢল। আর নয় থ্যালাসেমিয়া, নবদ্বীপ পৃথিবী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির। এদিন নদিয়ার নবদ্বীপ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তেলিপাড়া পূর্বলেন এলাকায় অনুষ্ঠিত এই থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরে এলাকায় প্রায় 50 জন মহিলা ও পুরুষকে থ্যালাসেমিয়ার পরীক্ষা করানো হয়। এদিনের অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক ও ব্যাজ পরিয়ে বরণ করে নেন পৃথিবী ফাউন্ডেশনের কর্মীরা। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর মনিকা চক্রবর্তী, নবদ্বীপ থানার অন্যতম পুলিশ আধিকারিক শ্যামল কুমার বিশ্বাস ও এলাকার সুপরিচিত নেত্রী ইন্দিরা সাহা। এই অনুষ্ঠানে মাননীয় কাউন্সিলর জানান যে বর্তমান দেশের মধ্যে যেভাবে বিভিন্ন রোগ থাবা বসাচ্ছে, তার থেকে থ্যালাসেমিয়া হলো একটি অন্যতম। সেই কারণে এই রোগ থেকে এই এলাকার মানুষ থ্যালাসেমিয়ার হাত থেকে মুক্তি পায়, সেই জন্য সকলকে এগিয়ে আসতে অনুরোধ করেন এবং পৃথিবী ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে সেই জন্য তাদের সকলকে অভিনন্দন জানান। আজকে আপনার ওয়ার্ডে এই থ্যালাসেমিয়া ক্যাম্পটা হচ্ছে একটা বিশেষ জায়গায়। এই ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার এখানে উপস্থিত হয়ে কিরকম লাগছে বা কি অনুভূতি হচ্ছে, কি বলবেন? এখানে উপস্থিত হয়ে অবশ্যই ভালো লাগছে, কেননা সারা দেশব্যাপী যে মানুষ রোগ যন্ত্রণা ভোগ করছে 2 বছর থেকে করোনার যে মহামারী, সেই মহামারী কোথার থেকে আসছে, কিভাবে ছড়াচ্ছে, কার শরীর থেকে কার শরীরে আসছে, আর যেহেতু এটা রেড লাইট এলাকা, এই এলাকায় বিভিন্ন জায়গার থেকে আমাদের ঘরেরই ছেলেরা মেয়েরা বা ভাইয়েরা এখানে আসে, তাই এদের কাছে যাতে এই রোগটা ছড়িয়ে না পারে বা এই থ্যালাসেমিয়া যে শিশুরা ভোগে বা বড়রাও এতে আক্রান্ত হয়, সেই রোগ সচেতন হওয়ার জন্য পৃথিবী ফাউন্ডেশন যে আজকে কর্মসূচি নিয়েছে অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। এরাও বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মনে যে এই উদ্যোগ জেগেছে বা এই জায়গায় যে এটা করা দরকার, আর এরা যে সমাজের একটা জায়গায় থাকে সেখান থেকে এই থ্যালাসেমিয়া আক্রান্ত হলে যে ব্লাডের যে সমস্যা, সেই সমস্যা যাতে সমাধান করা যায় তার জন্য এরা যে আজকে পরীক্ষার আজকে আয়োজন করেছে, আমি অবশ্যই পৃথিবী ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তা ছোট ছোট ভাই বোনেরা যাদেরকে আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম মনিকা চক্রবর্তী, 10 নম্বর ওয়ার্ড, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। এই যে থ্যালাসেমিয়া ক্যাম্পটা হচ্ছে, মূলত কি কারণে এই থ্যালাসেমিয়া ক্যাম্প এবং এই জায়গায়, এই বিষয়ে কি বলবেন? আজকে আমরা নবদ্বীপ যৌনপল্লীতে একটি থ্যালাসেমিয়া ক্যাম্প অর্গানাইজ করেছে। অবশ্যই নবদ্বীপ হসপিটাল বিশেষভাবে সহযোগিতা করেছে এবং ডাক্তার আছেন শক্তিনগর থেকে। তো বিশেষভাবে এই জায়গায় করার মূলত একটাই কারণ যে থ্যালাসেমিয়া চেকআপটা বাইরে থেকে করতে গেলে প্রচুরই অর্থবহুল একটা টেস্ট, তো সেটা পুরোপুরি বিনামূল্যে করা হচ্ছে। এটা মূলত বিবাহের পূর্বে করানো হয়, কারণ বাচ্চাদের যদি তার স্বামী যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয় তাহলে বাচ্চা অনেক ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আমরা এই যৌনপল্লীটিকে বেছে নিয়েছি, এই জায়গাটিকে, যে থ্যালাসেমিয়া চেকআপ করানোর জন্য। এবং আমরা বিভিন্ন স্কুলেও আগামী দিনে চেকআপ করানোর একটা প্রচেষ্টা রাখছি এবং আমাদের যে নিজেদের স্কুল রয়েছে সেখানেও আমরা থ্যালাসেমিয়া চেকআপ অলরেডি করেছি এবং নবদ্বীপের বিবিধ ক্লাবেও আমরা থ্যালাসেমিয়া চেকআপটা করেছি। আর বিশেষভাবে সহযোগিতা করেছে ইন্দিরা দি, এখানে যিনি দায়িত্বে রয়েছেন, এবং এখানকার যে কাউন্সিলর রয়েছেন সেই দিদি, এবং নবদ্বীপ থানার আইসি এবং কর্ণদের সকল অফিসাররাই আমাদের প্রচুর সহযোগিতা করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আগামী দিনে পৃথিবী ফাউন্ডেশনের পাশে থাকবেন যাতে আমরা সকলের সহযোগিতা এগিয়ে যেতে পারি। আপনার নাম? আমার নাম দীপশ্রী মল্লিক। আর পৃথিবী ফাউন্ডেশনে মানে কি দায়িত্ব? আমি সক্রিয় মেম্বার রূপেই রয়েছি পৃথিবী ফাউন্ডেশনে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।